হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারের যাদের CC7 যে পেপারটা আছে, তো সেই CC7 পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য রীতির উপর টিকা লেখো 10 মার্কসের এবছর, এটা কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। এই তোমাদের আজকে এই নোটসটা তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো তোমাদের উত্তরটা, দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা। ফার্স্ট প্যারা, সুলতানি যুগের শাসকদের শিল্প সংস্কৃতির চেতনা বা বোধ সম্পর্কে এক সময় ভারতীয় লেখকদের খুব একটা উচ্চ ধারণা ছিল না। ভারতীয় ঐতিহাসিকরা তাদের অসভ্য, বর্বর ইত্যাদি আখ্যায় ভূষিত করতেও দ্বিধাবোধ করেনি। আসলে যে নৃশংসতা, বর্বরতা, হত্যাকাণ্ড ও লুণ্ঠনের মধ্য দিয়ে সুলতানরা সিংহাসন দখল করেছেন, তাতে তাদের মধ্যে শিল্প সংস্কৃতির প্রতি কতটা ভালোবাসা ছিল বা অনুরাগ ছিল সে সম্পর্কে সন্দেহ থেকে যায়। তবে আধুনিক ঐতিহাসিকরা এই মূল্যায়নকে যথার্থ বলে মনে করেন না। ঐতিহাসিক জন মার্শাল মনে করেন, মধ্যযুগে এশিয়ার অধিকাংশ যোদ্ধা জাতির মধ্যে উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, কিন্তু তাই বলে সুলতানদের ইসলামীয় শিল্প সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বা ধারণা ছিল কেবল এ কথা অসত্য নয়, অযৌক্তিক, ঠিক আছে? তারপর ধারণা ছিল না, ঠিক আছে, আগ্রহ বা ধারণা ছিল না কেবল এ কথা অসত্য নয়, অযৌক্তিক। প্রকৃতপক্ষে সুলতানরা সিংহাসনে বসে নিজের ক্ষমতাকে সুদৃঢ় করার পর তারা বাস্তব প্রয়োজনে প্রাসাদ, মসজিদ, মিনার ইত্যাদি নির্মাণে মনোযোগী হন। সুরক্ষিত প্রাসাদে থাকা এবং ধর্মের রক্ষাকর্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রয়োজনে মসজিদ নির্মাণ তাদের প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে পড়া ইসলামীয় স্থাপত্য শিল্পের ঐতিহ্য প্রধানত আরব ও সিরিয়া অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হতো। আরব বা সিরিয়ার শিল্পকলা শিল্পের ইতিহাসে সার্সেনিক রীতি নামে পরিচিত। সার্সেন কথাটির অর্থ হল সিরিয়ার যাযাবর সংস্কৃতি, একে আরবীয় সংস্কৃতিও বলা যেতে পারে। এই রীতির মূল বৈশিষ্ট্য হল স্থাপত্যের কাজে খিলান বা গম্বুজের ব্যবহার। তুর্ক আফগান আমলে ভারতের স্থাপত্য রীতিকে দেখে পণ্ডিত ও বিশেষজ্ঞ মহলে বিভিন্ন মতের উদ্ভব হয়েছে। ঐতিহাসিক ফার্গুসন সুলতানি যুগের শিল্পকলাকে ভারতীয় ও আরবীয় শিল্পরীতির সংমিশ্রণ বলে বর্ণনা করেছেন। অধ্যাপক হ্যাবেলের মতে সুলতানি যুগে শিল্প অন্তরে ও বাইরে পুরোপুরি ভারতীয়। বলা বাহুল্য এই মন্তব্যগুলি বর্তমানে গ্রহণযোগ্য নয়। স্যার জন মার্শালের মতে হিন্দু ও মুসলিম প্রতিভার সংমিশ্রণে সুলতানি যুগের শিল্প স্থাপত্যের উদ্ভব হয়। তবে এই মিশ্র শিল্প স্থাপত্যে কোন সভ্যতার প্রভাব কতটুকু তা নির্ণয় করা কিন্তু কঠিন বা দুরূহ। নেক্সট প্যারা, হিন্দু মুসলিম শিল্পরীতির সমন্বয়ের পশ্চাতে একাধিক কারণ বিদ্যমান ছিল। দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায় পাশাপাশি বসবাস করার ফলে একে অন্যের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। ইরানের সঙ্গে ভারতের শিল্পগত সম্পর্ক বহুদিনের। ইরানীয় শিল্পীরা ভারতীয় শিল্পভাবনার দ্বারা বহু পূর্বেই প্রভাবিত হয়েছিল। আরবের তুর্কিদের সঙ্গে ইরানের যোগাযোগ বহুদিনের। তুর্কিরা ও ইরানীয় শিল্পরীতির দ্বারা প্রভাবিত হয়। তুর্কিদের ভারতে আগমনের ফলে দুই সভ্যতার সংমিশ্রণে নতুন যে শিল্পরীতি গড়ে ওঠে তা ইন্দো ইসলামীয় শিল্প নামে পরিচিত লাভ করে। মুসলিম শাসকেরা হিন্দু ও জৈন মন্দির ধ্বংস করে তার বস্তু সামগ্রী দিয়ে বহু নতুন প্রাসাদ ও মসজিদ নির্মাণ করে। এর ফলে সেগুলিতে হিন্দু ও জৈনদের প্রভাব লক্ষ্য করা যায়। সব শেষে বলা যায় সুলতানি যুগের শাসকরা মধ্য এশিয়ার তুর্কিস্তান থেকে এসেছিল, তারা ছিলেন মূলত যোদ্ধা এবং ভারতে প্রবেশকালে তাদের সঙ্গে কোনো শিল্পী বা কারিগর ছিল না। ফলে এদেশে এসে স্থাপত্য, বিশেষত আবাস গৃহ ও মসজিদ নির্মাণের ব্যাপারে ভারতীয় শিল্পী কারিগরদের উপর
নির্ভর করতে হয়। এর ফলেই ইসলামীয় শিল্পরীতির সঙ্গে ভারতীয় শিল্পরীতির সমন্বয় ঘটে। নেক্সট প্যারা, ভারতের ইন্দো মুসলিম স্থাপত্যের সূচনা হয় কুতুবুদ্দিন আইবকের আমলে। প্রথমে তিনি তার অনুচরদের জন্য উপাসনা গৃহ নির্মাণে উদ্যোগী হন এবং নতুন গৃহ নির্মাণের পরিবর্তে বিজিত হিন্দুদের মন্দির বা গৃহকে মসজিদে রূপান্তরিত করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ ও দিল্লি বিজয়ের স্মারক হিসেবে তিনি দিল্লিতে কোয়াত উল ইসলাম এবং আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নামে দুটি মসজিদ নির্মাণ করেন। একটি জৈন মন্দির ভেঙে কোয়াতুল ইসলাম মসজিদ তৈরি করা হয়। অপরদিকে মোহাম্মদ ঘুরির নির্দেশে কুতুবুদ্দিন আইবক আজমিরে এক সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের উপরের অংশ ভেঙে মাত্র আড়াই দিনের মধ্যে একটি গম্বুজ ও মিনার তৈরি করেন, তাই এর নাম হয় আড়াই দিন কা ঝোপড়া। এছাড়া বিখ্যাত সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকের স্মৃতি রক্ষার্থে তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন, যদিও ইলতুতমিশ এর নির্মাণ কাজ সমাপ্ত করেন। নেক্সট প্যারা, ইলতুতমিশের রাজত্বকালে স্থাপত্য শিল্পে ইসলামীয় প্রভাব আরও বৃদ্ধি পায়। তিনি কুয়াতুল ইসলাম ও আড়াই দিন কা ঝোপড়ার আরও কিছু সংযোজন করেন। তিনি কুতুবমিনারের নির্মাণ কাজ শেষ করেন। কুতুবমিনারের 3 মাইল দূরে ইলতুতমিশ তার প্রয়াত পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদের একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন, তার নাম সুলতান ঘড়ি। এছাড়া তার আমলে অন্যান্য সৌধগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তার নিজের নির্মিত সমাধিসৌধ, এটি একটি চতুষ্কোণ সৌধ, এটি পারস্পরিক শিল্পকলার এক অনন্য নিদর্শন। এটি নির্মাণে ধূসর গ্রানাইট পাথর ও লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে। ইলতুতমিশ বদায়ুনে জামি মসজিদ তৈরি করেন। তিনি হাউজ ই শামসি ঈদগার প্রভৃতি স্থাপত্য নির্মাণ করেন। নেক্সট বেলা, আভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও সাম্রাজ্য সুদৃঢ়করণে ব্যস্ত থাকায় গিয়াসুদ্দিন বলবন শিল্প স্থাপত্যের কাজে অধিক মনোনিবেশ করতে পারেননি। তবুও তিনি কয়েকটি স্থাপত্য নির্মাণ করেন। তিনি দিল্লিতে বেলেপাথর নির্মিত একটি লাল প্রাসাদ নির্মাণ করেন। এছাড়া নিজ সমাধি সৌধ নির্মাণ করেন, যা ইসলামীয় স্থাপত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন। নেক্সট প্যারা, আলাউদ্দিন খলজির হাতে প্রচুর ধনসম্পত্তি ছিল, সেই কারণে তিনি বেশ কিছু মনোরম স্থাপত্য নির্মাণ করেন। তার নির্মিত স্থাপত্যগুলি পুরোপুরি ইসলামীয় দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত ছিল এবং সেই জন্য এগুলিকে ইসলামিক শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে অভিহিত করা হয়। তিনি কুতুব মিনারের পাশে একটি বৃহৎ আকার মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তার হঠাৎ মৃত্যুর ফলে তিনি এই কাজ সমাপ্ত করতে পারেননি। আলাউদ্দিন খলজি জামায়াত খা মসজিদ শেখ নিজামুদ্দিন আউলিয়ার সমাধির স্থানে তৈরি করেন। কুতুব মিনারের কাছে তিনি তৈরি করেন বিখ্যাত আলাই দরওয়াজা, যা ছিল ভারতীয় ও মুসলিম শিল্পরীতির এক শ্রেষ্ঠ স্থাপত্য বা নিদর্শন। নেক্সট পার, তুঘলক আমলে শিল্পমানের অবনমন ঘটে। গিয়াসুদ্দিন তুঘলক দিল্লি শহরের উপকণ্ঠে তুঘলকবাদ নামে একটি নগরী প্রতিষ্ঠা করেন। গিয়াসুদ্দিনের সমাধি হল নতুন স্থাপত্যের নিদর্শন। ইবন বতুতা লিখেছেন যে সোনালী রঙের ইট দিয়ে এই তুঘলকবাদ শহর নির্মিত হয়। সূর্য উঠলে এর দিকে তাকানো যেত না। মোহাম্মদ বিন তুঘলক দিল্লিতে জাহানপনা নামে নতুন শহর নির্মাণ করেন। এছাড়া দক্ষিণ ভারতের রাজধানী দৌলতাবাদেও একটি অসাধারণ দুর্গ ও বিজয়স্তম্ভ নির্মাণ করেন, তবে বর্তমানে এগুলি সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার ফিরোজ শাহ তুঘলক নির্মাতা হিসেবে উল্লেখযোগ্য ছিলেন। তিনি দিল্লির উপকণ্ঠে ফিরোজাবাদ নামে নগরী প্রতিষ্ঠা করেন। এখানে তিনি ফিরোজ শাহ কোটলা নামে একটি দুর্গ নির্মাণ করেন। এছাড়াও তার আমলে ফতেহাবাদ, জৈনপুর প্রভৃতি নগরীর প্রতিষ্ঠা হয়। শেষ এবং তোমাদের লাস্ট পড়া এই অ্যান্সারটার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো লাস্ট প্যারা, সৈয়দ ও লোদি শাসকদের হাতে খুবই সামান্য সম্পদ অবশিষ্ট ছিল এবং সুলতানি সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হচ্ছিল, সেই কারণে তারা কোনো বিশালাকার বা চোখ ধাঁধানো স্থাপত্য নির্মাণ করতে পারেননি। তবু এ যুগের কয়েকটি স্মৃতিসৌধ নির্মিত হয়। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুবারক শাহ সৈয়দ ও সিকান্দর লোদির স্মৃতিসৌধ। তবে পরিশেষে বলা যায় যে দিল্লির সুলতানদের
স্থাপিত শহর, প্রাসাদ, দুর্গ ইত্যাদির প্রায় বেশিরভাগই কালের করাল প্রভাবে বিলীন হয়ে গিয়েছে। কেবলমাত্র কয়েকটি মসজিদ, মিনার ও স্মৃতিসৌধ এখনও পর্যন্ত টিকে রয়েছে। এগুলির মধ্যে বিখ্যাত ছিল কুতুবমিনার ও আলাই দরওয়াজা। ইন্দো মুসলিম স্থাপত্যরীতির নিদর্শন হিসাবে এই দুটির খ্যাতি আজ জগৎব্যাপী। তো এই ছিল তোমাদের অ্যান্সার। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।